নমস্কার বন্ধুরা শ্যামল স্কেশনের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা পাপুর খেতে সবাই খুব ভালোবাসি জানেন কি বন্ধুরা ঘরে খুব সহজে কিন্তু আমরা পাপড় বানিয়ে নিতে পারি বাজারে যাওয়ার কোনোই প্রয়োজন নেই ঘরে বাড়তি জিনিস দিয়ে আমরা খুব সহজেই পাপুর বানাতে পারি আর এই পাপড় নিজস্ব রুচি অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি আমরা যতটা মশলাদার বানাবো বা যতটা স্পাইসি বানাবো সেই অনুযায়ী কিন্তু এই পাঁপড়টা নিজস্ব রুচিতে তৈরি করে নিতে পারি আর সেটি কিন্তু সম্পূর্ণ কোনো রকম ঝামেলা ছাড়া আর ঘরে অতিরিক্ত কোনো কিছু বাইরে থেকে কিনতে হবে না ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু এই পাঁপড়টা তৈরি করা যায় তাহলে চলুন দেখা যাক কীভাবে পাঁপড়টা তৈরি করেছি এর জন্য আমি ভাত নিয়েছি এক বাটি অনেক সময় ভাতের মার বা ভাতে জল বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে অনেক কার অনেক সময়ে ভাতটা মারমার হয়ে যায় বা নরম হয়ে যায় সেটি খেতে ভালো লাগে না সেই ধরনের ভাত দিয়েও কিন্তু এই পাঁপড়টা খুব সহজে তৈরি হয় আপনারা চাইলে সেই ধরনের ভাত ফেলে না দিয়ে আমার আজকের ভিডিওটা দেখবেন দেখার পর সেই ধরনের ভাত দিয়ে খুব সহজে কিন্তু পাঁপড় বানিয়ে নিতে পারেন এরকম আমি ভাত নিয়েছি ভাতটাকে প্রথমে একটি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করবেন কীভাবে আমি তৈরি করছি তাহলে কিন্তু ওই পাঁপড়টা পারফেক্ট হবে এবং খুব সহজে তৈরি হয় এতটা সহজে তৈরি হয় না দেখলে বিশ্বাস হবে না কিন্তু এবার এতে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম প্রথমে বেশি জল দেবেন না এই টিপসটা ফলো রাখবেন বেশি জল দিয়ে দিলে স্মুথ পেস্ট তৈরি হবে না অল্প জল দিয়ে দিতে হবে তারপর এটি পাত্রে ঢেলে কতটা জল লাগবে বুঝে ব্যবহার করতে হবে আমি একটি বাড়িতে ঢেলে নিয়েছি দেখুন এরকম স্মুথ পেস্ট তৈরি হয়েছে অল্প পরিমাণে জল দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়েছি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার বুঝে আমি আরও হাফ কাপ জলেতে অ্যাড করলাম এটি কিন্তু খুব লিকুইড হবে না মানে খুব পাতলা হবে না আবার খুব শক্তও হবে না তাহলেই পারফেক্ট পাপড় তৈরি হবে এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই কিছু কিছু টিপস ফলো করলে তবেই কিন্তু পাপড় ভালো হবে তা না হলে পাপড় বেশি পাতলা বা মোটা হলে কোনো পরিস্থিতিতেই ভালো হবে না পাপড় এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে দেখতেই পেলেন এবার আমি এতে পছন্দ অনুযায়ী মশলা ব্যবহার করবো এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো লঙ্কাকে আমি অল্প মিক্সি গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি সেটি অ্যাড করলাম আর এতে দিলাম জোয়ান মশলাগুলো অবশ্যই নিজস্ব রুচিতে ব্যবহার করবেন আমি আগেই বললাম এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ এই ঝালগুলো নিজস্ব জয় অনুযায়ী ব্যবহার করবেন এখানে শুকনো কারিপাতা ছিল আমার কাছে সেগুলোকে এরকম হাত দিয়ে কুচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম ফ্রেশ কারিপাতাও কিন্তু দেওয়া যায় তবে চেষ্টা করবেন একটু মিহি করে কুচিয়ে দেওয়ার তাহলে ভালো হবে কুচিয়ে কুচিয়ে দেবেন পাতাও দেওয়া যায় এর মধ্যে প্রত্যেকটা মশলা নিজস্ব রুচিতে ব্যবহার করা যায় পাপড়ে আর এই পাঁপড় তৈরির জন্য কিন্তু বাইরে যেতে হবে না বা বাইরের রোদ্দুর লাগাতে হবে না ঘরের মধ্যেই এই পাঁপড়টা তৈরি হয় খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় ঘরে একটু ফাঁকা জায়গা থাকলে সেখানে ছড়িয়ে রাখলেই খুব সহজে পাঁপড় তৈরি হয় খুব ভালো করে মিক্স করে নিয়েছি প্রথমে মশলাগুলোকে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে এটি কিন্তু খুবই সহজ একটি রেসিপি আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের সহজ রেসিপি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাবেন না এবার এতে আন্দাজ মতো নুন অ্যাড করলাম বন্ধুরা পাপড় তৈরির ক্ষেত্রে অবশ্যই নুনটা কম পরিমাণে অ্যাড করতে হয় তা না হলে পাপড় শুকানোর পর সেটি কিন্তু আরও বেশি নুনটা হয়ে যাবে এই জন্যে পাপড় তৈরিতে সবসময় কম নুন ব্যবহার করবেন এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে দেখুন এবার আমি প্লাস্টিকের সিট নিয়েছি এই সিট কিন্তু বাজার থেকে কিনতে হয় না আমাদের বাড়িতে জামা কাপড়ের ভিতরে র্যাপ করা যে প্লাস্টিকের মোটা প্লাস্টিকটা থাকে সেগুলোকে মাঝখান দিয়ে কেটে নিলে এরকম ছোটো ছোটো প্লাস্টিকের সিট তৈরি হয় আর এই ধরনের প্লাস্টিকের সিটে খুব সহজে কিন্তু আমরা ঘরে পাপড় বানিয়ে নিতে পারি অল্প জায়গার মধ্যে খুব সহজে বানা বানানো যায় আমি সিটের মধ্যে কোনো রকম তেল ব্রাশ করিনি আপনারা যদি চান সামান্য তেল ব্রাশ করে নিতে পারেন তবে এটি শুকানোর পর নিজে থেকেই উঠে আসবে কোনো তেল ব্রাশ করার প্রয়োজন হয় না দেখুন আমি কিভাবে দিচ্ছি প্লাস্টিকের শিপটাকে একটু টান টান করে নিয়েছি এবার একটি চামচের সাহায্যে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে সমানভাবে স্প্রেড করতে হবে যাতে সব দিকে ইকুয়ালভাবে সব জায়গায় পড়ে ব্যাটারটা এটি একটু সাবধানে এবং যত্ন সহকারে করতে হবে শেপটা ছোটো বড়ো হলে কোনো অসুবিধা নেই তবে চেষ্টা করবেন একটু বড় করার শেপটা একদম ছোট করলে পাপড় কিন্তু শুকানোর পর আরও ছোট হয়ে যায় এরকমভাবে আমি পাপড়গুলো তৈরি করছি দেখতেই পাচ্ছেন সিটের উপরে চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি তারপরে হালকা হাতে একদমই হালকা হাতে কিন্তু এটি ঘোরাতে হবে খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না হালকাভাবে ঘোরালে খুব সুন্দরভাবে এটি শেপ তৈরি হয়ে যায় এরকমভাবে পাপড় বানিয়ে ঘরে নিজেরা ভেজে খান এবং পরিবারের সঙ্গে এনজয় করুন আর কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন এত সহজ রেসিপি আজ হয়তো আপনারা কখনোই দেখেননি যদি দেখে থাকেন তাহলে তো খুবই ভালো আর না দেখলে আজ আমার আজকের রেসিপিটা অবশ্যই ফলো করবেন বেঁচে যাওয়া ভাত দিয়ে এরকমভাবে সুন্দর করে কিন্তু আমরা পা বানিয়ে নিতে পারি হাতে দশ মিনিটের সময় থাকলে দেখুন এরকমভাবে আমি সব পাঁপড়গুলোকে দিয়েছি আর আমি দিয়েছি আমার ঘরের ভিতরে বক্স জানলার ভিতরে রেখেছি পাঁচ ঘন্টা পর পাপড়গুলোর এই পরিস্থিতি আমি প্রায় নটা নাগাদ সকাল নটা নাগাদ পাঁপড়গুলো দিয়েছিলাম আর এটি বিকেল চারটে নাগাদ আপনাদের দেখাচ্ছি পাঁচ ঘন্টা পর পাপড়গুলো কিন্তু উঠে বসে পড়েছে দেখুন এটি কিন্তু নিজে থেকে উঠে বসে পড়েছে একদম এতে হাত দেওয়া যাবে না বা টানাটানি করা যাবে না আমি পরের দিন সকালবেলা পাঁপড়গুলো তুলে একটা প্লেটে রেখেছি দেখুন এটি কিন্তু এখনই তৈরি হয়নি এটিকে আমি আরও দু থেকে তিন দিন রোদ্দুরে রাখবো তারপর কিন্তু এটি ভাজা হবে দু তিন দিন পর ভালো করে রোদ্দুরে রেখে তারপরে একটা কন্টেনারে রেখে দিতে হবে আর আপনারা চাইলে মাঝে মাঝে এটিকে বাইরে রোদ্দুরে দেবেন বেশি পরিমাণে বানালে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসতে হলে আসি সবাই খুব ভালো থাকবেন